আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেন। বন্ধুরা, টিকজনের আজকের ভিডিওতে আপনারা দেখবেন বাইসাইকেল লাইট থেকে শুরু করে লেজার কিবোর্ড, একটি কিচেন গ্যাজেট এবং কার্স গ্যাজেট সহ আরও কিছু মজার গ্যাজেট, যেগুলোকে আপনি চাইলে মাত্র 1000 টাকার মধ্যে কিনে নিতে পারবেন এবং এদের অনলাইন পারচেস লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এসব গ্যাজেটের প্রাইস ও বিস্তারিত জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, আপনি কমেন্ট করে জানাতে পারেন যে নেক্সট ভিডিও আপনি কি বিষয়ে দেখতে চান। ইনশাআল্লাহ আপনাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এলইডি বাইসাইকেল হুইল লাইট। গাইস, আজকের ভিডিওটি শুরু করব একদম কম প্রাইজের মধ্যে একটি বেস্ট লাইট দিয়ে। জি হ্যাঁ ফ্রেন্ডস, আপনি যদি আপনার প্রিয় সাইকেলকে রাতের অন্ধকারে কিছুটা ইউনিক লুক দিতে চান, তাহলে কিনে নিতে পারেন এইরকম এলইডি লাইটসকে। এটিকে শুধু বাইসাইকেলেই নয়, আপনি চাইলে কার্স বা বাইকেও ইউজ করতে পারবেন। লাইটসটিকে ইনস্টল করাও বেশ সহজ, জাস্ট আপনার বাইক বা সাইকেলে ঠিক এইভাবে সেট করে দিলেই এটি রেডি হয়ে যাবে। এটিকে মোশন সেন্সর এবং ওয়াটার রেজিস্ট্যান্ট ফিচার দিয়ে তৈরি করা হয়েছে, এতে করে অটোমেটিকলি জ্বলার সাথে সাথে আপনি চাইলে রেন সিজনেও ব্যবহার করতে পারবেন। সো ফ্রেন্ডস, আপনি যদি কম প্রাইজের মধ্যে একটি বেস্ট বাইসাইকেল লাইট নিতে চান, তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন এবং এটি 2 পিসের প্রাইস মাত্র 70 টাকা, যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন। লেজি ফোন হোল্ডার। গাইস, যেমনটা নাম শুনেই বুঝতে পারছেন যে এটি বিশেষ করে কাদের জন্য তৈরি করা হয়েছে, বিকজ আমাদের মধ্যে অনেকে আছেন যারা মোবাইল ফোন ধরে থাকতেও বেশ আলসেমি করে। যদিও বা পুরোপুরি দোষ তাদের না, কারণ বেশি সময় ধরে মোবাইল ফোন ধরে থাকলে হাতে ব্যথা করে বা মুভি অ্যান্ড কিছু দেখার সময় লং টাইম ধরে থাকাটাও বেশ কষ্টের। তো আপনিও যদি এরকম পরিস্থিতির শিকার হয়ে থাকেন, তাহলে ব্যবহার করতে পারেন এইরকম ফোন হোল্ডারকে, বিকজ এটিকে ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো সার্ফেসের প্রয়োজন পড়ে না। জাস্ট আপনি নর্মালি আপনার গলায় ঠিক এইভাবে দিয়েই ব্যবহার করতে পারবেন। যদিও বা দেখতে কিছুটা আজব লাগবে, বাট এটির ব্যবহার ট্রাভেলিং পারপাস বা এমন জায়গাতেও করা যেতে পারে যেখানে মোবাইল হোল্ড করার কোনো অপশনই থাকে না। এছাড়াও আপনি চাইলে আরও কিছু ইউজফুল কাজে এটিকে ব্যবহার করতেই পারেন। সো ফ্রেন্ডস, আপনি যদি মুভি বা রিডিং পারপাসে একটি বেস্ট মোবাইল হোল্ডার খুঁজেন, অথবা মোবাইল ফোন ধরে থাকতে যদি বিরক্ত লাগে, তাহলে এটিকে ট্রাই করে দেখতে পারেন এবং এটির প্রাইস মাত্র 180 থেকে 200 টাকার মধ্যেই পেয়ে যাবেন। লেজার কিবোর্ড। গাইস, নর্মালি এই কিবোর্ডের সাইজ অনেক বড় হয়ে থাকে, এতে করে একটি কিবোর্ডকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া বেশ সমস্যা বলে মনে হতে পারে। বাট আজকে আমি আপনাদের দেখাবো এমনই একটি কিবোর্ড যাকে আপনি আপনার পকেটে নিয়েই ক্যারি করতে পারবেন। এক কিউবের মতো দেখতে এই গ্যাজেটের সামনের দিকে লেজার লাইট লাগানো হয়েছে এবং সে লাইটের মাধ্যমেই কিবোর্ডকে প্রজেক্ট করে যে কোনো সারফেসে, আর এই প্রজেক্টরের মাধ্যমেই আপনি যেখানে ইচ্ছা সেখানেই এটিকে ব্যবহার করতে পারবেন। এটির উপরের দিকে একটি স্ট্যান্ডও লাগানো হয়েছে যেখানে আপনি আপনার স্মার্টফোনকে হোল্ড করে রাখতে পারবেন, আর এই কিবোর্ডকে আপনি ব্লুটুথের মাধ্যমে আপনার স্মার্টফোন এবং ট্যাবলেটের সাথে কানেক্ট করে ইউজ করতে পারবেন। তো আশা করছি সাইটে অনেক ছোট্ট এই কিবোর্ড আপনাদের যথেষ্ট পরিমাণের ইন্টারেস্টিং লাগবে এবং আপনি চাইলে এটিকে বাংলাদেশ থেকে কিনে নিতে পারেন, আর এটির প্রাইস 2000 থেকে শুরু করে মোটামুটি 6000 টাকারও পেয়ে যাবেন। লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে। মাইক্রো ওভেন হিট রেজিস্ট্যান্ট গ্লোভস। গাইস, আপনারা যারা কিচেনিং করতে পছন্দ করেন, তারা এটা অবশ্যই জানবেন যে হঠাৎ করে যখন কোনো হিটারের ছ্যাঁকা বা গরম কিছুর শক লাগে, তখন হাতে ফোসকা বা জ্বালা পোড়া শুরু করে, যা সত্যিই বেশ যন্ত্রণাদায়ক, কারণ এই বিষয়টি আমিও ফেস করছি। আপনি যদি কিচেনিং করেন আর আপনি যদি সেফলি গরম ওভেন বা আদার্স সব কিছুই ধরতে চান, তাহলে কিনে নিতে পারেন এইরকম গ্লোভসকে, বিকজ হাই কোয়ালিটির সিলিকন দিয়ে তৈরি এই গ্লোভস দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনই লাইট ওয়েট এবং আরামদায়ক। এতে করে আপনি 1 সেকেন্ডেই খুলতে এবং পরতে পারবেন। নন স্লিপ, নন স্টিক অ্যান্ড হিট রেজিস্ট্যান্ট এই গ্লোভস নর্মাল হ্যান্ড গ্লোভস থেকে এক ধাপ এগিয়ে, কারণ একটি সাধারণ গ্লোভসকে পুরো হাতে পরতে হয়, যা কিছুটা বিরক্তিকর এবং বেশি সময় ধরে পরে থাকলে হাতেরও ক্ষতি করে, বাট এটির কোনো সাইড ইফেক্ট নেই। তো এটি সম্পর্কে আর কিছু বলছি না, বিকজ আপনারা হয়তো বুঝতেই পারছেন, এবং এটি 2 পিসের প্রাইস মাত্র 120 টাকা। গ্লোয়িং হেডফোনস। গাইস, আপনারাও যদি মিউজিক শুনতে পছন্দ করেন,
তাহলে আশা করছি এইরকম ইয়ারফোন আপনাদের হেভি ইন্টারেস্টিং লাগবে, বিকজ আমরা সবাই তো মিউজিক শোনার জন্য একটি নর্মাল ইয়ারফোনকে ব্যবহার করি, যা আমাদের প্রতিদিনের এক অংশ হয়ে দাঁড়িয়েছে। তো আপনিও যদি আপনার মিউজিক শোনার এক্সপিরিয়েন্সকে আরও একে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে ব্যবহার করতে পারেন এইরকম গ্লোয়িং ইয়ারফোনসকে, বিকজ এই ইয়ারফোনে গ্লোয়িং ওয়্যার লাগানো থাকে যা স্মার্ট এলইডি লাইটের মতো কাজ করে। আপনি এটির কালারকেও অ্যাডজাস্ট করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে বা এটিকে অটো কালার মোডে রেখে। এক কথায় বলতে গেলে এই কালার আপনার মিউজিক এক্সপ্রেশনকে শো করে যে আপনি কী রকম মিউজিক শুনছেন। সো ফ্রেন্ডস, এইরকম ইয়ারফোন না শুধু দেখতেই সুন্দর, এমনকি এটির সাউন্ড কোয়ালিটিও লাজবাব হয়ে থাকে, এবং এটির প্রাইস 1,200 টাকা। ফোল ভিমি ডুয়েল কার্স চার্জার। গাইস, এবার পরিচিত হন একটি কার্স গ্যাজেটের সাথে। আসলে এটি একটি মোবাইল চার্জিং পোর্ট, যাকে ঠিক এইভাবে আপনার কারে সেট করে চার্জ করতে পারবেন। বেসিকলি কিছু সময় এমন হয় যে কারে সরে লং ডিস্টেন্সে ট্র্যাভেল অ্যান্ড মুভি দেখে বা গেমস খেলে মোবাইলে চার্জ শেষ হয়ে যায়, আর সে সময় চার্জ দেওয়ারও পরিস্থিতি থাকে না। তো ঠিক সে সময় এরকম গ্যাজেট বেশ কাজে আসতে পারে, বিকজ এটির মাধ্যমে আপনি একসাথে দুইটা মোবাইলকে ফাস্ট চার্জিং করতে পারবেন। এটির উপরে একটি ছোট্ট ডিসপ্লেও দেওয়া হয়েছে, যেখানে কত ভোল্টে চার্জ হচ্ছে সেটাও শো করবে। সো ফ্রেন্ডস, এইরকম আরও কিছু কার চার্জিং রয়েছে যেগুলোকে আপনি আপনার প্রয়োজন মতো কিনে নিতে পারেন, এবং এদের প্রাইস 500 থেকে 600 টাকার মধ্যে পেয়ে যাবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের যথেষ্ট পরিমাণের ইন্টারেস্টিং লেগেছে। তো এসব গ্যাজেটের সম্পর্কে আরও বিস্তারিত জানতে বা অনলাইনে অর্ডার করতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করতে পারেন। তো কথা হবে আরও একটি নতুন ও ইন্টারেস্টিং ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।